সিলেট টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের প্রথম ইনিংসে করা 310 রানের জবাবে ব্যাট করছে নিউজিল্যান্ড। শেষ খবরে সফরকারীদের সংগ্রহ 8 উইকেটে 313 রান। গতকালের করা 8 উইকেটে 266 রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামে কিউইরা। রিভিউ না নেয় নিশ্চিত আউট থেকে বেঁচে গিয়ে ক্যারিয়ারের 29তম সেঞ্চুরি করেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ব্যক্তিগত 104 রানে তাইজুলের বলে বোল্ড হন উইলিয়ামসন। এর আগে ড্যারেল মিচেলের 41 আর গ্লেন ফিলিপসের 42 রান ছাড়া কোনো কিউই ব্যাটারকেই বড় স্কোর করতে দেয়নি টাইগার বোলাররা। দ্বিতীয় দিনে 4 উইকেট নেন তাইজুল ইসলাম। সিলেটে আসেন সহকর্মী মামুনুর রশিদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি এই মুহূর্তে। মামুন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, জানাবেন যে উইকেটের অবস্থা এখন কেমন দেখছেন এবং নিউজিল্যান্ডের যে টেইলেন্ডাররা ব্যাট করছে তাদেরকে আসলে বিদায় করা কতটা কঠিন মনে হচ্ছে দেখে আপনার কাছে? সাউদি এক্সট্রিম, এনজয় স্মুথ স্পিড। এটা তো কঠিন মনে হচ্ছে অবশ্যই, কারণ দুইটা ব্যাটসম্যানই মোটামুটি একটু সেট হয়ে গেছে। অধিনায়ক আছেন, টিম সাউদি আছেন, তারা কিন্তু টেস্টে যে খুব বেশি ট্যালেন্ট হলেও তারা যে খুব বেশি অনভিজ্ঞ ক্রিকেটার তা কিন্তু না। তাদের অভিজ্ঞতাকে আপনার সম্মান করতে হবে এবং তাদেরকে সেই তাদের প্রাপ্য সম্মানটা দিতে হবে। তারা কিন্তু সেটা প্রমাণ করছেন মাঠে এবং প্রথম সেশনে বাংলাদেশ যদি এই দুইটা উইকেট তুলে নিয়ে ম্যাচে ঘুরে দাঁড়াতে না পারে এই টেস্টটা বাংলাদেশের জন্য কঠিন হয়ে যাবে। কারণ বাংলাদেশকে প্রথম সেশনের পরে যদি ব্যাট করতে হয়, বাংলাদেশ আজকে দিনের পর কালকে সকালবেলা বা কালকে দুপুরের দিকে উইকেটের আচরণ কিন্তু আস্তে আস্তে খারাপ হতে শুরু করবে। বাংলাদেশ আজকে যত দ্রুত নিউজিল্যান্ডকে আউট করে ব্যাটিংয়ে নামতে পারবে বাংলাদেশের জন্য তত বেশি সুবিধা হবে। গতকাল আমরা দেখেছিলাম যে বাংলাদেশের স্পিনাররা কিছুটা আধিপত্য দেখিয়েছে, দিনের শুরুতে ভালো করতে না পারলেও দিনের শেষটা নিজেদের করে নিয়েছিল। কেন উইলিয়ামসনকে ফিরিয়েছিল, তাজুল মমিনুলকে দেখেছিলাম যে আমরা একটা ওভারের জন্য আনা হয়েছিল শুরুতে, তিনি কিন্তু একটা ওভারে সেই চমকটা দেখিয়েছেন, একটা ওভারে উইকেট নিয়েছেন, পরবর্তীতে তাকে আর বেশি আনা হয়নি। আজকে আশা করব মমিনুলকে মাঝে মাঝে আনা হবে, ভিন্নধর্মী একটা বোলিং কাজে লাগানো হবে প্রতিপক্ষকে চাপে রাখার জন্য। সেই কাজটা যদি বাংলাদেশ করে আমার মনে হয় যে বাংলাদেশের জন্য, বাংলাদেশের প্ল্যানিং এর জন্য ভালো হবে মমিনুলকে বোলিং আনাটা। কারণ আমরা দেখছিলাম যে মমিনুল বলে খুব বেশি বাঁক পাচ্ছেন, অন্তত আমার মনে হয়েছে যে তাইজুল মিরাজদের থেকেও মমিনুলের বলে বেশি বাঁক পাচ্ছিল বাংলাদেশ। সেই জায়গায় মমিনুলকে এত কম কেন বল করানো হয়েছে বা আজকেও এখনো করানো কেন হচ্ছে না সেটা একটা বড় প্রশ্ন। মমিনুলকে যদি বল করানো হয় বাংলাদেশের জন্য শুরু থেকেই ভালো হবে বলে আমার মনে হয়। পাপন, ধন্যবাদ। পাপন।